আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দশম শ্রেণীর একটি মক টেস্ট নিচ্ছি ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা মোট নম্বর কুড়ি আমি আগের ক্লাসে একটি ইতিহাসের কিন্তু মক টেস্ট আমি নিয়েছিলাম তো আশা করি তোমরা তার উত্তরপত্র পেয়ে গেছো এবং তোমরা যারা এখনও দেওনি তোমরা কিন্তু মক টেস্টটা দিয়ে দিতে পারো তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি তোমরা মক টেস্ট দাও এবং মক টেস্টে আমি কুড়িটি প্রশ্ন দিচ্ছি আমি প্রশ্নগুলো প্রথমে বলবো তারপরে যে টাইমটা থাকবে তোমরা অবশ্যই উত্তরগুলো করে নেবে এবং তারপরে আমি উত্তর বলে দেবো তোমরা উত্তরগুলো অবশ্যই কারেকশন করে নেবে এবং কে কত পেয়েছো বা কার কতগুলো উত্তর হয়েছে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটি আমরা শুরু করি এক নম্বরের প্রশ্ন ওজন হিসেবে বায়ুমণ্ডলের ট্রোপোস্পিয়ারের অন্তর্গত অপশান এ পঁচিশ অপশান বি হচ্ছে সেভেন্টি ফাইভ অপশান সি হচ্ছে ফিফটি আর ডি দেখো ফর্টি হয়েছে এবার দেখো দু নম্বরের প্রশ্ন বলা হচ্ছে বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে এ স্ট্যাটোস্পিয়ার বি আইনোস্পিয়ার সি মেসোস্পিয়ার ডি ট্রপোস্পিয়ার তিন নম্বরের প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত উত্তর দেখে নাও একশো এম বি বি দেখো ওয়ান এম বি সি ওয়ান জিরো ওয়ান থ্রি এম বি ডি হচ্ছে সেভেন্টি সিক্স এম বি চার নম্বরের প্রশ্ন ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত সি এম পারস্তম্ভের সঙ্গে সমান অপশান এ সেভেন্টি এইট অপশান বি সেভেন্টি সিক্স অপশান সি সেভেন্টি নাইন অপশান ডি সেভেন্টি ফাইভ পাঁচ নম্বরের প্রশ্ন দেখো ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় অপশান এ মেসোস্ফিয়ার অপশান বি এক্সোস্ফিয়ার অপশান সি ম্যাগনেটোস্ফিয়ার অপশান ডি থার্মোস্ফিয়ার এবার তোমরা দেখো ছ নম্বরের প্রশ্ন কী বলেছে ভূকেন্দ্রের আনুমানিক উচ্চতা কত উত্তর দেখো ছ হাজার ডিগ্রি সেলসিয়াস বি তিন হাজার ডিগ্রি সেলসিয়াস সি এটা দেখো চার হাজার ডিগ্রি সেলসিয়াস আর ডি হচ্ছে দেখো দু হাজার ডিগ্রি সেলসিয়াস সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বরের প্রশ্নরা বলেছে ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে এ ও বি রে অপশান সিটা সি আর অপশন ডি ডি দেখো সি এইচ ফোর আট নম্বরের প্রশ্নটি দেখো আন্টার্কটিকা অঞ্চলে ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন সময় উত্তর এপ্রিল জুন বিয়েটা দেখো জানুয়ারি মার্চ অপশান সি দেখে নাও মার্চ আগস্ট আর অপশান ডি দেখে নাও সেপ্টেম্বর নভেম্বর নম্বরের প্রশ্ন স্বাভাবিকভাবে ওজন স্তর কোন ক্রিয়ায় গঠিত হয় উত্তর অপশান এ ও টু ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় বি ইউ ভি রশ্মির সঙ্গে ও টু এর ক্রিয়ায় সিএটা সিএফসি ও টু এর ক্রিয়ায় আর ডি আর রশ্মির সঙ্গে ও টুর ক্রিয়ায় দশ নম্বরের প্রশ্ন সিএফসি এর ব্যবহার লেখো অপশান এ ওয়াশিং মেশিনে অপশান বি মাইক্রোওয়েভ ওভেনে অপশান সি মিক্সার গ্রাইন্ডারে অপশান ডি হচ্ছে হিমায়ক যন্ত্রে অপশান এগারো সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসের নাম লেখো অপশান সি এইচ ফোর অপশান বি সি অপশান সি সিও টু অপশান ডি এন টু বারো নম্বরের প্রশ্ন কোন গ্যাস মিষ্টি গ্যাস নামে পরিচিত তো উত্তর দেখে নাও মিথেন অপশান বি মিথেন হাইড্রেট অপশান সি কয়লা খনির মিথেন অপশান ডি এলপিজি তেরো নম্বরের প্রশ্ন কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি অপশান এ হচ্ছে কয়লা অপশান বি প্রাকৃতিক গ্যাস অপশান সি ডিজেল অপশান ডি পেট্রোল নেক্সট দেখো চোদ্দ নম্বরের প্রশ্ন বলছি বায়ুশক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন দেশে অপশান এ ভারতবর্ষ অপশান বি আমেরিকা অপশান সি জার্মানি অপশান ডি ডেনমার্ক এর কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় অবশ্যই তুলে রাখবে কারণ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে আচ্ছা এবারে চলে আসো পনেরো নম্বরের প্রশ্ন দেখো বায়োগ্যাসে কোন গ্যাসটি থাকে না অপশান এ নাইট্রিক অক্সাইড অপশান বি নাইট্রোজেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি মিথেন নেক্সট দেখো তোমরা ষোলো নম্বরের প্রশ্ন কোথায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অপশান এ প্রাণী দেহে অপশান বি মাটিতে অপশান সি সমুদ্রে অপশান ডি উদ্ভিদ দেহে সতেরো নম্বরের প্রশ্ন দেখো বায়োগ্যাসের প্রচলিত নাম কী অপশান এ হিলিয়াম গ্যাস অপশান বি গোবর গ্যাস অপশান সি ইথেন গ্যাস অপশান ডি মার্স গ্যাস চোলাশো আঠেরো সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবারের নাম কী অপশান এ কার্বন অপশান বি দেখো গ্যালিয়াম অপশান সি সিলিকন অপশান ডি আর্সেনিক উনিশ নম্বরের প্রশ্ন বায়োগ্যাসের তাপন মূল্য কত অপশান এ হাজার থেকে দু হাজার কিলো ক্যালোরি পার কেজি বি এটা দেখো দু হাজার থেকে তিন হাজার সি এটা তিন থেকে তিন হাজার পাঁচশো আর ডি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো কুড়ি নম্বরের প্রশ্ন কয়লার গর্ভে প্রচুর পরিমাণে অধিশোষিত হয়ে থাকে কী অপশান এ ওজন গ্যাস অপশান বি মিথেন গ্যাস অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি অ্যামোনিয়া গ্যাস আচ্ছা প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়েছো এবং এর মধ্যে উত্তরগুলো তোমরা করে ফেলেছ আমি উত্তরগুলো এবারে বলবো তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও তো আমি এখানে সবকটা কিন্তু অপশান বলবো না যে অপশানের উত্তর রাইট সেই উত্তরটাই বলবো ওজন হিসেবে বায়ুমণ্ডলের ট্রোপোস্পিয়ারের অন্তর্গত তো উত্তরটা তোমরা কি করেছো দেখো উত্তরটা কিন্তু আমাদের হবে সেভেন্টি সরি হ্যাঁ ফিফটি এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ঠিক আছে এবার চলে আসো তোমরা দু নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে তো উত্তরটা অবশ্যই হবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার এবার চলে আসো আমাদের তিন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো বলেছে পৃথিবী পৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত উত্তর দেখো ওয়ান জিরো ওয়ান থ্রি এম বি এবারে চলে আসো চার নম্বরের প্রশ্ন তো চার নম্বরের প্রশ্নটা কি বলছে তোমরা দেখে নাও বলছে ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত সি এম পারস্তম্ভের সঙ্গে সমান অবশ্যই উত্তর তোমরা জানো ছিয়াত্তর হবে হ্যাঁ এবারে চলে আসো পাঁচ নম্বরের প্রশ্নটি খুব ভালো প্রশ্ন দেখো কী বলেছে প্রশ্নটি বলছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় এখানে অপশান সিএটটা হবে ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার আমাদের হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এবারে তোমরা চলে আসো ছ নম্বরের প্রশ্নটা কী বলেছে দেখো ভূকেন্দ্রের কেন্দ্রের আনুমানিক উষ্ণতা কত তো অপশান সিএটটা হবে এখানে চার হাজার ডিগ্রি সি সাত নম্বরের প্রশ্নটা দেখো বলেছে ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে তাহলে ওজন স্তরে সবচেয়ে বেশি করে তাহলে আমাদের হবে অপশান সিএটটা অর্থাৎ সি এফ সি এবারে আট নম্বর প্রশ্ন চলে আসো বলছে আন্টার্কটিকা অঞ্চলে ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন সময় তো উত্তরটা কিন্তু অবশ্যই হবে সেপ্টেম্বর নভেম্বর এবারে ন নম্বরের প্রশ্ন তোমরা দেখো স্বাভাবিক ওজন স্তর কোন বিক্রিয়ায় গঠিত হয় তো উত্তর দেখো এটা হবে যে ইউপি রশির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায় এবার দশ নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও সিএফসির ব্যবহার লেখো তো এখানে উত্তর হচ্ছে আমাদের ডিএডটা হবে উত্তর হিমায়ক যন্ত্রে এগারো নম্বরের প্রশ্ন তোমরা দেখো সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসের নাম লেখো তাহলে কোনটা হবে এখানে অপশান সি এরটা হচ্ছে আমাদের সি ও টু এর বারো নম্বরের প্রশ্ন দেখো কোন গ্যাস মিষ্টি গ্যাস নামে পরিচিত তো উত্তর হবে অপশান সি কয়লা খনিতে মিথেন আচ্ছা পরের প্রশ্ন দেখো কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি তো উত্তর হবে অবশ্যই আমাদের এ কয়লা নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও চোদ্দো নম্বরের প্রশ্নটা কী বলেছে বায়ুশক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন দেশে তো উত্তরটা তোমরা জানো প্রত্যেকেই তোমাদের বইতেই ছিল সি অপশান হবে অর্থাৎ জার্মানিতে এবারে চলে আস পনেরো নম্বরের প্রশ্ন কী বলেছে বায়োগ্যাসে কোন গ্যাসটি থাকে না উত্তর হবে একদম প্রথমেটা এ অপশান নাইট্রিক অক্সাইড এবার চলে সো নেক্সট ষোলো নম্বরের প্রশ্ন কী বলেছে কোথায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তো এই উত্তরটিও খুব ইজি তোমরা জানো অবশ্যই এটা কিন্তু ডি হবে অপশান হবে উদ্ভিদ দেহে হচ্ছে এবারে পরের প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বরের প্রশ্ন বায়োগ্যাসের প্রচলিত নাম কী তো এটা তোমরা জানো প্রত্যেকেই বায়োগ্যাসের প্রচলিত নাম হচ্ছে কী অপশান বিয়েরটা হচ্ছে গোবর গ্যাস এবার পরের প্রশ্নটা কী বলেছে দেখো যে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহ নাম কী তা এইটা তোমরা প্রত্যেকেই জানো অপশান সি সিলিকন নেক্সট দেখো উনিশ নম্বরের প্রশ্ন বায়োগ্যাসের তাপন মূল্য কত তো এটা পাঠ্যবইতেই তোমাদের আছে ডি এর অপশানটা হবে কুড়ি নম্বরের প্রশ্ন কত কয়লার গর্ভে প্রচুর পরিমাণে অধিশোষিত হয়ে থাকে তো কি। উত্তরটা হচ্ছে অবশ্যই মিথেন গ্যাস তো আশা করি তোমরা পরীক্ষাটা ভালোই দিচ্ছ কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমি কোন কোন সাবজেক্ট পরীক্ষা নেবো তোমরা আমাকে কমেন্টে লিখবে তাহলে আমি সেই সাবজেক্টের উপরই তোমাদের প্রায় পরীক্ষা নেবো যতদিন না তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো দেখো সুস্থ দেখো ভালো করে পড়াশোনা করো আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো